আসসালামু আলাইকুম, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমরা বিগত ভিডিওতে সমন্বয় নীতিমালার কিছু অংশ পড়িয়েছিলাম, আজ আমরা সমন্বয় নীতিমালার বাকি অংশগুলো এই ভিডিওতে পড়াব। আমাদের বিগত ভিডিওতে 4-3 নম্বর পর্যন্ত নীতিগুলো পড়িয়েছে, আজ 4 নম্বর দিয়ে শুরু করবো। 4 নম্বর বলা হয়েছে নীরব ছিন্নতার নীতি। যে কোনো দলীয় প্রচেষ্টায় শুরু থেকে কাজ যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত অবিরাম ও নিরন্তরভাবে সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করার নীতিকেই নীরব ছিন্নতার নীতি বলে। মানে কাজ যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত তোমার সমন্বয়টি চালিয়ে যেতে হবে, এটাই হলো নীরব ছিন্নতার নীতি। 5 নম্বর বলছে দলীয় সমঝোতার নীতি। প্রতিটি ব্যক্তি, দল ও উপদল, বিভাগ ও উপবিভাগ যার যার মতো না চলে দলীয় সমঝোতা অনুযায়ী বা মিলেমিশে চলার নীতিকেই দলীয় সমঝোতার নীতি বলে। অর্থাৎ দলীয়ভাবে কাজ করার বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তারপরে 6 নম্বর বলছে প্রত্যক্ষ যোগাযোগের নীতি। বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যে কোনোরূপ বা বিঘ্ন ছাড়া সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার নীতিকেই যোগাযোগ নীতি বলে। যোগাযোগের অভাবে স্বাভাবিকভাবেই কার্যক্ষেত্রে সমন্বয়ের অভাব ও বিশৃঙ্খলা দেখা দেয়। 7 নম্বর কী বলছে দেখো, ভারসাম্য নীতি। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের সমতার বিধানের নীতিকেই ভারসাম্য নীতি বলে। প্রতিটি বিভাগ ও উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে সমন্বয় অনেক সহজ হয়। 8 নম্বর দেখো কী বলছে, নমনীয়তা নীতি। চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্য অভিমুখী করার নীতিকে নমনীয়তার নীতি বলে। সমন্বয় কার্যকে ফলদায়ক করার জন্য এ কাজে প্রয়োজনীয় নমনীয়তার সুযোগ থাকা উচিত। প্রয়োজনে যাতে সমন্বয়ের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা যায় সেই দিকে নজর দেওয়া আবশ্যক। অর্থাৎ নমনীয়তার নীতি বলতে তোমার যে কোনো পরিস্থিতিতে তুমি যে যাতে সেই খাপ খেয়ে নিতে পারো, এটাকেই বোঝানো হয়েছে। যে বিপদে পড়লো যেন ওই মুহূর্তে তুমি সেই বিপদটিকে কাটিয়ে উঠতে পারো, সেই যে নীতি যার জন্য তার জন্য যে নীতি ফলো করবে সেটা নমনীয়তার নীতি। এবারে 9 নম্বর অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি। সমন্বয়ের বিষয়টি নিছক আনুষ্ঠানিক রীতিনীতি ও সম্পর্কের বেড়াজালে আবদ্ধ না রেখে বরং আনুষ্ঠানিক সম্পর্ক ও সহযোগিতার উন্নয়ন ঘটিয়ে তাকে আরও জোরদার করার নীতিকে অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি বলে। মানে অনেক সময় দেখা যায় যে আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানে যে নিয়ম নীতি থাকে সেগুলো ফলো করতে থাকি, কিন্তু যার কারণে আমাদের অনেক কিছুতে সম্পর্কের ক্ষেত্রে বাধা বিঘ্ন ঘটে। কিন্তু সেটা যদি আমরা অনানুষ্ঠানিকভাবে সম্পর্কের মধ্যে আনি, যে সবার সাথে ভালো সম্পর্ক, ভিতরে ভালো সম্পর্ক রাখি, কথাবার্তা বলি, তাহলে দেখবে বন্ধু সুলভ আলোচনা করি, তাহলে দেখবে তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে, যার মাধ্যমে ব্যবসার লক্ষ্য অর্জনও সহজ হয়। সো এইটাই হচ্ছে সেই অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি। তারপর 10 নম্বর কী বলছে, কার্যসমূহের সুসংহতকরণের নীতি। সংগঠন কাঠামো প্রতিষ্ঠায় বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যে দৃঢ় সম্বন্ধ স্থাপনের নীতিকেই কার্যসমূহের সুসংহতকরণের নীতি বলে। আজ এই পর্যন্তই, এবং তোমাদের আগামী পর্বে আমরা পড়াব আলোচনা সমন্বয় সাধনের গুরুত্ব সম্পর্কে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।